এইটা খেলে লাভ আছে, ওইটা ওইটা খাওয়াছে না খাওয়াই ভালো। ওইটা খাওয়ার কারণ আমার কি আমরা ইজিট আছে কি, যখন আমি গেলাম বাজারে যে আমি দুই নেন আপনি 200 টাকা কেজি দেবো, আমি না আমি কেজি 200 টাকা না, এটা 100 টাকা কেজি দিলে আমি নিব না। ঠিক আছে, এই ফলটা মাঝে পুরো হয় নাই, জ্বালাতে মাঝে আপনার এসপোর দিচ্ছেন, হ্যাঁ এসপোরটা দিচ্ছেন, দেখি এই যে দেখুন দর্শক, আমি বলেছিলাম দেখছেন আমি এই দেখেন পচুক সমস্যা নাই, আমি একটু দেখাই। আমি কিন্তু বলেছিলাম যে ফলের এই যে দানাগুলা অর্থাৎ এই পাতাগুলা উপরের দিক থাকবে, উপরের দিক থাকবে না কাকা? আচ্ছা উপরের দিক থাকবে, এবং দেখেন ফলটা অনেকদিন আগে এখান থেকে খাওয়া হয়েছে এবং খোসাটা আছে এখানে, অথচ এখন পর্যন্ত এই খোসাটা উপরের দিকে যাচ্ছে। এটা দেখেন কালার দেখছেন, এটা হচ্ছে কালার, অথচ এখন যেটা পাওয়া যায় বাজারে সেটা হচ্ছে রাত দিন কালার, অর্থাৎ সবুজ এবং লাল, এবং কদিন পর আবার হলুদ হয়ে যায়। হ্যাঁ ওটা 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 হলুদ হয়ে যায় না কাকা, কিন্তু এই ফলটা কিন্তু অনেক দিন থাকে, এটা হলুদ হবে না আর লাল টস্ট হবে, এটা এটা কিন্তু অনেক অনেক এটা কিন্তু অনেক দিন হলো খাওয়া। দেখেন বললাম তো ঢাকা হেড অফিস পাঠাইছে, আমরা এই নাম করতেছে অন্যখানে বাইরে ফল খাইতেছে না। আচ্ছা আচ্ছা, চাচা কেমন আছেন? চাচার নাম কি আকবর? আকবর চাচা, এই যে আপনার বাগানে আসলাম একটু, ড্রাগনের বাগানে। আচ্ছা, তো বাগান তো বিশাল বড় দেখছি, হ্যাঁ তাই না? হ্যাঁ, তো কত বিঘার উপর বাগান আছে এটা? এটা 6 বিঘা 9 বিঘা মাটি আছে। 9 বিঘা 9 বিঘার উপর? আচ্ছা আচ্ছা, আমরা একটু সামনে হাঁটতে হাঁটতে কথা বলি। আচ্ছা চাচা, ড্রাগন কতদিন আগে মানে তোলা হয়েছে এখান থেকে? 20 দিন আগে। 20 দিন আগে? হ্যাঁ 20 দিন আগে। কত মন হয়েছিল ড্রাগন? ওটা এখন কথা হলো যে আমি এটা বলতে পারতেছি না যে কেন, ওটা আমরা বিক্রি করি, উনি আমি খাতাতি করি, ওখানে মালিকের মাঝে ওইটা মাঝে সম্পূর্ণটা ই করে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমার কথা বিক্রি করা আর ই করা, ওটা খাতাতে আমার লেখালেখি। চাচা আপনি এখানে ড্রাগন কতদিন হলো লাগিয়েছেন এই গাছ? 7 বছর। 7 বছর? 7 বছর। আচ্ছা 7 বছর কতবার ফল পেয়েছেন? ফল পাইছি 4 বছর। 4 বছর হলো ফল পাইছেন? 4 বছর। কতবার উঠাইছেন ফল এখান থেকে? ফল উঠাইছি 4 বছরের মাঝে, ফল উঠাইছি মাসেটা মাসে মাসে প্রতি মাসে? হ্যাঁ প্রত্যেক মাসে মাসে দেওয়ার পর প্রতি মাসে সেল দিতে হবে তাই? হ্যাঁ এটা মাসে মাসে আসবে। আচ্ছা আরেকটি বিষয় জানতে চাই, মানে এই যে গাছ এই ড্রাগনের গাছগুলো আগে যেমন আপনি ফল কি কালারের ফল হতো এখানে, তারপরে হচ্ছে একদম লাল টসটস, এই রিসেন্ট যেগুলো উঠিয়েছেন মানে 15-20 দিন আগে সেগুলোর কালার কেমন ছিল? ও কালার মানে ও ফাইন কালার, লাল টকটকে? হ্যাঁ লাল টকটক। এক সাইড কি সবুজ, এক সাইড কি লাল, এরকম? ওইটা না, আগে তো ফার্স্টে মাঝে আমড়া যেরকম, হ্যাঁ তারপর যখন পাকলো তখন লাল হয়ে গেল। আমরা ওই যাই একটু ওই যে চাচার যে ইয়া আছে ওই ওখানে। চাচা আপনি মনে হয় শুনেছেন যে ইদানিং ড্রাগনের কালার হচ্ছে, আপনি বাজারে মনে হয় দেখেছেন এক সাইড সবুজ এক সাইড লাল হচ্ছে, ওটার কারণটা কি? ওটা কারণটা আছে কি আমরা ইজিট আছে কি, যখন আমি গেলাম বাজারে যে আমি দুই নেন আপনি 200 টাকা কেজি দেবো, আমি না আমি কেজি 200 টাকা না, এটা 100 টাকা কেজি দিলে আমি নিব না। ঠিক আছে, এই ফলটা মাঝে পুরো হয় নাই, জ্বালাতে মাঝে আপনার এসপোর দিচ্ছেন, হ্যাঁ এসপোরটা দিচ্ছেন। আচ্ছা ভিটামিন কি ওইটা বড় করে ফেলাইছে মালটা বড় করে, হ্যাঁ তখন এই আরেকটা এই পাকাবার জন্য একটা এসপোর মারছে। দর্শক আমি যেটা বলেছিলাম, আমি 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 বলেছিলাম যে আমি আমি যেটা বলেছিলাম আসলে কি সত্য কিনা এনার মুখ থেকে শুনে নেন, যেহেতু এখানে ফল নেই আমি সেটাই বলছি। উনি কিন্তু এখনই বললো যে এখন যেগুলো ড্রাগন আসছে সেগুলো এক সাইড সবুজ এক সাইড লাল কাকা, কিন্তু আপনি রিসেন্ট যে ড্রাগনগুলো উঠেছেন সম্পূর্ণ লাল না? সম্পূর্ণ লাল লাল। আচ্ছা 4 কেজি? 4 কেজি একটু বলে রাখি যে 4 কেজি 15-20 দিন আগে এই ড্রাগনগুলো উঠানো হয়েছে 4 কেজি এবং পুরোটা লাল। আমি এর জন্যই বাগানে এসেছিলাম, উনি আমি কিন্তু ওনাকে কোনো শিখাই দিই নাই কথাগুলো, উনি ওনাকে আমি অনেকক্ষণ ধরে খুঁজতেছি, মাত্র উনি এই যে ঠিক ওই যে আমি যে গাড়িতে আসছি ওখান থেকে আসলো উনি, ওনার সাথে আমি এই কথা বলছি আপনাদের সামনে। কাকা এই যে ড্রাগন
এই যে যে স্প্রেটার কথা বলছেন, এটা কি স্প্রে মারা হয়? এটা স্প্রে মারা মনে করেন যে এই টনিক, হ্যাঁ বিটান মারতে হয়, এটা পোকা পোকা আক্রমণ না করে, না না ওই যে দ্রুত পাকানোর জন্য, পাকানোর জন্য আমরা ওই বিষটা আমরা ব্যবহার করি না। ওই বিষটা কি ধরনের ক্ষতি হয়? ওটা ক্ষতি মাছে ফলটা মাছে মিষ্টি করবে না, মিষ্টি করবে না, না মিষ্টি করবে না, সেবা সেবার করবে। আচ্ছা, আর এই ফলটা খাইলে একবার যা খাবে ওই জন্য ফল একটা খাইছি। আচ্ছা, ঢাকা যদি আমি হেড অফিস পাঠাইতেছি ওমরা হচ্ছে ফল একটা পাইছি, ওইখানে বাইরে ফল খায় না। হ্যাঁ, আর এখন যেগুলো যে না আমার 4 কেজি, 4 কেজি, আর ওমরা 2.5 কেজি হয়ে গেছে। আচ্ছা, চেয়েছে না, 900 গ্রাম পর্যন্ত দেখলাম। এটা আমি আমিও এক্সপোর্টার দিই, হ্যাঁ বিটানটা ওই এক্সপোর্টার দেবো, বাস মাল ওই দুইটা তিনটা কেজি হয়ে যাবে। আর এই টাকা 4টা লাগবে। আচ্ছা কাকা, এই যে ড্রাগন, এই ড্রাগনে কোথায় কোথায় ফল ধরে? ফল ধরে মাঝে কাটা, এই যে এই কাটাগুলো নেই? হ্যাঁ কাটাগুলো কাকা, এই যে কাটায় কাটায় ড্রাগন হয়। আচ্ছা, আপনি আপনি আমি বুঝাইতে চাচ্ছি, আমি আপনাকে বলতে চাচ্ছি যে এখন কি ড্রাগন একটা আছে? না, একটাও নাই, একটাও নাই, মানে একটাও নাই, একটাও নেই টনিক মারা হচ্ছে, টনিক নামে একজন রাসায়নিক স্প্রে করা হচ্ছে যেটি ইন্ডিয়া থেকে আনা হচ্ছে। কাকা বলছিলেন যে কিছুদিন আগেই তিনি মানে 20 থেকে 15 থেকে 20 দিন আগে তো 20 দিন আগে এখান থেকে কিন্তু ড্রাগন উঠানো হয়েছে বাগান থেকে, মানে 4টাতে 1 কেজি এবং পুরোটা লাল, সম্পূর্ণ লাল। আর কাকা যেটা বলছিলেন, আমি বলছিলাম কাকা একটা ড্রাগন তো 1 কেজি হয়ে যাচ্ছে, কাকা 1 কেজি হয়ে যাচ্ছে না? হ্যাঁ 1 কেজি হয়, ওইটা ওই মনে যদি ওই বিষটা মারে দেয়, হ্যাঁ ভিটামিনটা বেশি মারে দেয় তখন ওই ফলটা মাঝে বড় হয়ে যায়, বড় হয়ে যায়, আমরা হবে এটা এই যে একটু পাতলা হবে ওইটা একটু মোটা হবে। আচ্ছা, মানে হচ্ছে যেটা যেটা হচ্ছে টনিক মারা অর্থাৎ যেটা রাসায়নিক মারা সেটা কাকা বলছেন যে সেটি হচ্ছে মোটা হবে একটু, আর যেটা টনিক মারা না ন্যাচারাল পদ্ধতিতে সেটি হচ্ছে চামড়া পাতলা হবে। আর কাকা যেমন কি যেমন বলছিলেন যে ওই যে খাইতে নাকি স্বাদ নাই, ওটা 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 মিষ্টি ফলটা মাঝে সেবা সেবার করবে, ওটা কোনো মিষ্টি করবে না, এই যে ফলটা যেটা মিষ্টি করবে ওই ফলটা একদম মিষ্টি করবে না। আচ্ছা, এই এইটা খেলে লাভ আছে, ওইটা ওইটা খাওয়া না খাওয়াই ভালো। হ্যাঁ, এই যে এইটা এইটা ই আছে আর ওইটা ই নেই, মানে যেটা টনিক মারা মানে যেটা ভিটামিন মারা স্প্রে করা সেটি হচ্ছে খাইলে লাভ লাভ নাই, লাভ বেশি মারে দিতে আছে তো আমরা এক্সপোর্টটা বেশি মারতে আছে, ফলটা বড় করতে আছে, মিষ্টি কম, ওইটা ইটা আয়রনটা কম হবে, আয়রনটা কম হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, দর্শক দেখুন এই যে এখান থেকে ফল ছেঁড়া হয়েছিল এখন পর্যন্ত লাল হয়ে আছে ডোকাটা, কাকা ঠিক না? ডোকাটা এখন পর্যন্ত লাল হয়ে আছে না, এখন ফল ছেঁড়া হয়েছিল, এবার বুঝছেন তো? তার মানে এই ফল আসলে লাল, টকটকে লাল হবে, তার মানে দেখছেন, আমি আর কি বেশি কিছু বলতে চাই না, আপনারা এখন বুঝে নেন যে আসলে কি হচ্ছে এই ড্রাগন ফল নিয়ে। আমি আমি আশা করছি এবং অতি সত্বর আমি কৃষি সম্প্রসারণ যারা অধিদপ্তর আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে বাজারে যেসব ফল টনিক মারা ফল কেউ মারছে বা কেউ মারছে না, বা টনিক মারা যেসব ফল আছে বা টনিক আসলে ক্ষতিকর কি না এটি এটি পরীক্ষা করে অবশ্যই এটি জনসাধারণকে জানানো উচিত, কারণ এটা আমাদের দেশের সম্ভাবনাময়ী ফল। এই ফলটি যেন কোনো ধরনের ব্যবসায়ীরা বা খামারিরা বা যারা চাষ করে তারা যেন কোনো ধরনের ক্ষতিগ্রস্ত না হয় এবং ক্রেতারা যারা কিনছে তারাও যেন কিনে ক্ষতিগ্রস্ত না হয় এবং এই ফলটা যেন সবাই খেতে পারে সেই নিরাপদ বিষয়টি, নিরাপত্তার বিষয়টি যেন সুনিশ্চিত করে, এটাই আমার আকুল আবেদন।